আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ, যাদের ফেসবুকে প্রোফাইল টাইপের পেজ আছে তাদের অনেক সময় সেই পেজের নাম চেঞ্জ করার প্রয়োজন হয়, কিন্তু 2022 সালে আপডেট আসার পর থেকে সবাই সেটা করতে পারে না। আজকের ভিডিও মূল টপিকটি হচ্ছে কিভাবে প্রোফাইল টাইপ ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে হয়। সো লেটস বিগিন। এটি আমরা ফেসবুক অ্যাপস দিয়ে করতে পারবো না, তাই আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তারপর সার্চ অপশনে চলে যাবেন, সেখানে লিখতে হবে facebook.com, তারপর ইন্টার করে নেবেন। এখানে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন না থাকে তাহলে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন, যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি পেজের অ্যাডমিন আছেন। লগ ইন করার পর এখন আমাদের এটিকে ডেস্কটপ সাইট মোডে করে নিতে হবে। তার জন্য উপরের থ্রি ডট আইকনে ক্লিক করবেন, এখান থেকে নিচে স্ক্রল করে ডেস্কটপ সাইট এটিকে অন করে নেবেন। তারপরও যদি ডেস্কটপ সাইট মোডে অন না হয় তাহলে আমাদের সার্চ অপশনে চলে যেতে হবে। সার্চ অপশনে যাওয়ার পর সেখানে লিখতে হবে web.facebook.com, তারপর ইন্টার করে নেবেন। ঠিক এইরকমভাবে কিন্তু আপনাদেরকে ওপেন করতে হবে। তারপর এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি, এখানে কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল অপশন রয়েছে, তারপর ক্লিক করবেন। তারপর সুইচ প্রোফাইলে ক্লিক করতে হবে, এখান থেকে আপনারা পেজটি সিলেক্ট করে নেবেন। ওয়েল, ফেসবুক পেজটি সুইচ হয়ে গেল। এখন পেজের নাম চেঞ্জ করতে হলে প্রোফাইলে ক্লিক করতে হবে, তারপর সেটিং এন্ড প্রাইভেসি, এখানে আবার সেটিং অপশনে ক্লিক করতে হবে। দেখতে পারছেন সম্পূর্ণ নতুন আইট ইন্টারফেস শো হলো। এখানে উপরে নামের পাশে এডিট অপশন দেখতে পারছেন, তার উপর ক্লিক করবেন। তারপর আগের নামটি কেটে নতুন একটি নাম দিয়ে নেবেন। পরে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে। তারপর রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করলে আফটার এবং বিফোর নাম দেখতে পারবেন। যদি সঠিক হয় তাহলে নিচে ফেসবুক অ্যাকাউন্টের সঠিক পাসওয়ার্ড দিয়ে রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করে নেবেন। এখানে আপনার পেজের নামটি চেঞ্জ হতে 2-3 মিনিট সময় লাগতে পারে, তারপর রিফ্রেশ করে নেবেন। যাদের যাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন হচ্ছে না, মূলত তাদের ফেসবুক পেজের নাম 7 দিনের ভেতরে চেঞ্জ করা হয়েছে, যার কারণে চেঞ্জ হচ্ছে না। দ্বিতীয়বার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিডিওটি এ পর্যন্তই। আর হ্যাঁ, যদি ফেসবুক পেজ নিয়ে অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয় কমেন্টে জানিয়ে দেবেন।